আসসালামু আলাইকুম সবাইকে, জিয়ার মাসুদ একাডেমিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব নাম্বার গ্রুপের বিভিন্ন অপশনগুলি। এই গ্রুপে আছে নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, টেক্সট, কাস্টম অ্যান্ড পার্সেন্টেজ, এই ব্যাপারগুলি আমরা আজকে শিখব। বিস্তারিত না শিখলেও আমরা মোটামুটি একটি ধারণা নিব। বিস্তারিত আমরা যখন আমাদের অ্যাডভান্স ক্লাসগুলিতে যাব তখন এ সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। নাম্বার গ্রুপে প্রথমে দেখতে পাচ্ছি ডলার সাইন, এখানে বিভিন্ন কারেন্সির সিম্বল দেয়া আছে। আমরা যে কারেন্সিটা ইউজ করব সেই কারেন্সির সিম্বলটা এখান থেকে আমরা ইউজ করতে পারবো। তার পাশে আছে পার্সেন্টেজ, কমা এবং দশমিকের পরে আমরা কয় সংখ্যা দিব সেগুলি আমরা এখান থেকে দিতে পারবো। এখন আসি টেবিলটার দিকে। এখানে কয়েকজন এমপ্লয়ের বিভিন্ন তারিখের বিভিন্ন ডেটা দেয়া আছে। এখন এই ডেটাগুলি আমরা কলাম ওয়াইজ দেখে নিব কি করতে পারি। প্রথমে দেখতে পাচ্ছি আওয়ার্স। এই আওয়ার্স গুলি যদি আমরা, যেমন এখানে আছে 10, 9.55, এখানে 9, 8.5, যদি আমরা দশমিকের পরে দুই সংখ্যা দেখতে চাই তাহলে আমরা এই রেঞ্জটাকে নাম্বারে কনভার্ট করে নিব। অর্থাৎ আমরা যখন এখানে দেখতে পাচ্ছি জেনারেল, যে কোনো ডেটা থাকে প্রথমে জেনারেল, আমরা যখন নাম্বারে কনভার্ট করে নিব, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং বিভিন্ন ফরম্যাট দেয়া আছে। যে ফরম্যাটে আমরা নিতে চাই এখান থেকে সিলেক্ট করে অথবা মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করলেও এখান থেকে আমরা এসে সিলেক্ট করতে পারবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান, অথবা ডায়লগ বক্স লাঞ্চার থেকে, অথবা রেঞ্জটাকে সিলেক্ট করে রাইট বটন ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করলেও আমরা এখানে আসতে পারবো। এখন যে কোনো ভাবে এসে নাম্বারে সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছি স্যাম্পল, স্যাম্পলে দেখতে পাচ্ছি 10.00, এখানে দেখতে পাচ্ছি ডিসিমাল প্লেস 2, অর্থাৎ দশমিকের পরে দুই সংখ্যা থাকবে। যদি আমরা বাড়িয়ে নিতে চাই তাহলে বাড়িয়ে নিতে পারবো, যদি কমিয়ে নিতে চাই তাহলে কমিয়ে নিতে পারবো। আমাদের যেভাবে আমরা দেখতে চাই সেভাবে আমরা এখান থেকে করে নিব। আর নিচে দেখতে পাচ্ছি মাইনাস ফিগার, অর্থাৎ আমাদের মাইনাস ফিগার গুলি কিভাবে আমরা দেখব সেটি এখানে দেয়া আছে। আমরা সেভাবে সিলেক্ট করে দিলেই ওই ফরম্যাটে আমরা দেখতে পারবো। তো আপাতত আমরা ডিসিমাল প্লেস, অর্থাৎ দশমিকের পরে দুই সংখ্যা দিয়ে ওকে দিলাম। এখানে দেখতে পাচ্ছি যে 10.00, 9.55, 9.00 দেখতে পেলাম। এখন আসি টাকার ঘরে। টাকার ঘরটাও একইভাবে সিলেক্ট করে যদি আমরা যাই ফরম্যাট সেল, আমরা যদি কারেন্সিতে যাই, কারেন্সিতে এখানে দেখতে পাচ্ছি ডিসিমাল প্লেস 2, এখানে সিম্বলে ডলার সাইন দেয়া আছে। আমরা যদি ডলার সাইন ইউজ করতে চাই অথবা যদি না করতে চাই তাহলে না, যদি বিডিটি ইউজ করতে চাই তাহলে বিডিটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তা আপাতত আমরা ডলার সাইন ইউজ করি, ডলার সাইন দিলাম, ওকে দিলাম। এখানে দশমিকের পরে দুটা শূন্য এবং কমা দিয়ে সেপারেট করা হলো বিভিন্ন ফিগারকে, এবং পাশেই ডলার সাইন দেয়া আছে। এখন পাশের ঘরে যদি আমরা যাই, একইভাবে আমরা আবার গেলাম এখন অ্যাকাউন্টিং এ যাই। প্রথমে আমরা কাজ করেছি কারেন্সিতে, এখন অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং এ গিয়ে একইভাবে সব জিনিস সেম রেখে ওকে দিলাম, হয়ে গেল। কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, একটি হলো ফিগারের পাশেই ডলারের সিম্বলটা দেখতে পাচ্ছি এবং ফাশেরটাতে একদম পাশাপাশি না থেকে ডলার সাইনটা বামে, এবং জিরোটা এখানে বাম দিকে আছে, 00 এখানে একটি হাইফেন আকারে আছে, আর মাইনাস সাইনটি একটি ব্র্যাকেটের মধ্যে আর একটি ব্র্যাকেট ছাড়া। মোটামুটি এই তিনটি রূপে আমরা প্রাথমিকভাবে দেখতে পাই দুইটি ডিফারেন্স, কারেন্সি এবং অ্যাকাউন্টিং এ। পাশে আসি, দেখি ডেট। এই ডেট ফরম্যাটটাকে যদি আমরা চেঞ্জ করে নিই, ডেট ফরম্যাটটাকে আমরা বিভিন্নভাবে দেখতে পাই। আমরা যেটি আমাদের দরকার হবে বা যেটি পছন্দ হবে সেটি আমরা সিলেক্ট করে ওকে দিলে ওই ফরম্যাটটি হয়ে যাবে। তেমনিভাবে টাইমের ক্ষেত্রেও একইভাবে আমরা সিলেক্ট করে যে ফরম্যাটের টাইম দেখতে চাই আমরা, সে ফরম্যাটের টাইম আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এখন এখানে দেখি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হলো আইডি নাম্বারে দেওয়া আছে অনেকগুলি সংখ্যা দেয়া প্লাস 11, অর্থাৎ এখানে সংখ্যা 11 এর অধিক আছে। এক্সেলে 11 সংখ্যার যদি অধিক থেকে থাকে তখন এইভাবে শো করে। যদি আমি শুধু 11 সংখ্যাটা যদি 11 হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু 11 এর উপরে হলে আমরা তখন আর দেখতে পাই না, তখন এই ফরম্যাটে দেখতে পাই। যখন আমরা পূর্ণাঙ্গ রূপে দেখতে চাই তাহলে এটাকে আমরা টেক্সটে রূপান্তর করে নিতে হবে। ফরম্যাটটাকে টেক্সটে করে নিলাম, ওকে দিলাম, ডাবল ক্লিক করলেই পূর্ণাঙ্গ রূপে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা যখন 11 সংখ্যার অধিক কোন সংখ্যা থাকবে তখন সংখ্যাটিকে আমরা টেক্সট করে নিলে আমরা পূর্ণাঙ্গ সংখ্যাটি আমরা এখানে দেখতে পারবো। ডান দিকে আসি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো মোবাইল নাম্বারের আগে আমরা দেখতে পাই শূন্য।
কিন্তু এখানে শূন্য বা জিরো এই সংখ্যাটি নাই। যদি এটি করতে চাই তাহলে আমরা কাস্টম অর্থাৎ নিজেই ঠিক করে নিতে হবে। কাস্টমে ক্লিক করে জিরো 11টি যদি আমরা লিখে দিই তাহলে কিন্তু আমাদের মোবাইল নাম্বারের আগে জিরো বসে যাবে, যেহেতু আমাদের মোবাইল নাম্বারটি জিরো থেকে 11টি সংখ্যা। তাই আমরা 11টি জিরো যদি এই জায়গায় টাইপ করে দিই তাহলে মোবাইল নাম্বারের আগে জিরোটি বসে যাবে। ডান দিকে আসি, দেখতে পাচ্ছি গ্রোথ যদি আমরা পার্সেন্টেজ আকারে দেখতে চাই এই জায়গা থেকে পার্সেন্টেজ, অথবা ফরম্যাট সেলে গিয়ে আমরা যদি পার্সেন্টেজ ঠিক করে দিই, ওকে, আমরা পার্সেন্টেজ দেখতে পাইলাম। এভাবে আমরা নাম্বার গ্রুপের বিভিন্ন ফরম্যাট গুলিকে ইউজ করতে পারি। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাই।